হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা ফিজিক্সের টপ টোয়েন্টি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো তো দেরি করে ভিডিও শুরু করে যাও তো প্রথম কোশ্চেন হচ্ছে কোন ঘটনায় আপতিত রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তো কোন ঘটনায় আপত্তি আপতিত রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় প্রতিশ্রন আলোর প্রতিষ্ঠনের মাধ্যমে আপতিত রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় যখন দুটি আয়না পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নত থাকে তাহলে যদি দুটি আয়না পঁয়তাল্লিশ ডিগ্রি নত থাকে তাহলে কতগুলি প্রতিবিম্ব সংখ্যা পাওয়া যাবে তাহলে যদি দুটি সংখ্যা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নত থাকে তাহলে কতগুলি প্রতিবিম্ব সংখ্যা পাওয়া যাবে তাহলে সাতটি সাতটি প্রতিম্ব সংখ্যা পাওয়া যাবে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নত থাকে তবে সাতটি প্রতিম্ব সংখ্যা পাওয়া যাবে আইসারোপের মধ্যে কোন কোয়ান্টিটির পার্থক্য দেখতে পাওয়া যায় তো এই আইসারোপের মধ্যে কোন কোয়ান্টিটির পার্থক্য দেখতে পাওয়া যায় তো আইসারোপের মধ্যে নিউটন কণার পার্থক্য দেখতে পাওয়া যায় আইসারোপের মধ্যে নিউট্রন কণার পার্থক্য দেখতে পাওয়া যায় সি সিক্স টুয়েলভ সি সিক্স ফোরটিন তো সি সিক্স টুয়েলভ সিক্স এটা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা তোফাত হয় না ভস সংখ্যার আর নিউটন সংখ্যা তফাত হয় বা ছয় ছয় বারো ছয় আটটি চোদ্দ তাহলে আটটা এখানে আটটা নিউট্রন সংখ্যা এখানে ছটা নিউট্রন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যার তোফাৎ দেখতে পাওয়া যায় পরমাণুর সবচেয়ে ভারী কোণাটির নাম কি তো পরমাণুর সবচেয়ে ভারী কোণার নাম নাম কি পরমাণুর সবচেয়ে ভারী কোণার নাম প্রোটন যদি প্রতিম্ব ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে থাকে তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত কি বলেছে যদি প্রতিম্ব দূরত্ব প্রতিম্বর ফোকাস দূরত্ব এক প্রতিম্বের ফোকাস দূরত্ব দ্বিগুণ দূরত্বে থাকে তাহলে উত্তর লেন্সের বস্তু দূরত্ব কত দূরত্বে থাকবে টু ইন্টু ফোকাস দূরত্বে ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে বস্তু থাকবে বস্তু দূরত্ব হবে ঠিক আছে ঠিক আছে ফের যদি প্রতিম্ব ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে থাকে একটা প্রতিম্ব যদি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে থাকে তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে থাকবে আলো পিজের মধ্যে দিয়ে গেলে যে রঙ সবচেয়ে বেশি ঘুরে তার নাম কি তো আলো পিজের মধ্যে দিয়ে গেলে যে রঙ সবচেয়ে বেশি ঘুরে তার নাম কি তো তার নাম হচ্ছে বেগুনি আর সবচেয়ে কম লাল কারণ আমরা ভিভজিওর পড়েছি ভিভজিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড সবচেয়ে যেটা বেশি রঙ ঘুরে সেটা হচ্ছে বেগুনি আর সবচেয়ে কম রেড বা লাল আইসো কি আইসো হচ্ছে পোটন মাইনাস ইলেকট্রন আর ইলেকট্রনের হচ্ছে পোটনার প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে আইসোডাইভার পি মাইনাস সি হিরে করে কেন তো হিরে চকচক করে কেন বিচ্ছুরণের জন্য আলোর বিচ্ছুরণের জন্য হিরে হীরে করে কোন রঙের কম্পাঙ্ক সবচেয়ে বেশি কোন রঙের কম্পাঙ্ক সব সর্বোচ্চ বেগুন রঙের বেগুনি রঙের কম্পাঙ্ক সর্বোচ্চ আর কোন রঙের কম্পাঙ্ক সবচেয়ে কম সেটা হচ্ছে রেড লাল কারণ ভি ভিভিওর মধ্যে ভি প্রথম তো বেগুন রঙের কম্পাঙ্ক সবচেয়ে বেশি আর লালে সবচেয়ে কম ফাইবার অপটিক্স আলোর কোন ধর্ম ব্যবহার করে তো ফাইবার অপটিক্স এই যে আমরা জিও ফাইবার ব্যবহার করি এয়ারটেল ফাইবার ব্যবহার করি তাদের 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 তারা আলোর কোন ধর্ম ব্যবহার করে আলোর প্রতিসরণ আলোর প্রতিচ্ছরণ ধর্ম ব্যবহার করে নিউটনের আধানের মান কত নিউটনের আধানের মান কত শূন্য নিউটনের আধানের মান হচ্ছে শূন্য নিউটনের কোনো আধার নেই তাই নিউটনের আধানের মান শূন্য এনএ প্লাসের ইলেকট্রন সংখ্যা কার সঙ্গে সমান তো এনএ প্লাস এর ইলেকট্রন সংখ্যা কার সঙ্গে সমান এটা হচ্ছে নিয়নের সাথে নিয়নের সাথে এনএ প্লাসের ইলেকট্রন সংখ্যা সমান নিয়নের কত নিয়নের হচ্ছে দশ নিয়নের ইলেকট্রন সংখ্যা দশ আর এনএ প্লাসের কত এগারো এ এন এর এগারো এন এর এগারো এন এ প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করছে এন এ প্লাস হলে জারণ হচ্ছে তাই একটা ইলেকট্রন ত্যাগ করলে কত হলো এগারো মাইনাস এক সমান দশ এগারো মাইনাস এক সমান দশ ঠিক আছে ফ্রেন্ডস তো এন এ প্লাসের ইলেকট্রন সংখ্যা কত দশ আর নিমের ইলেকট্রিক সংখ্যা দশ তাই এনে প্লাস ইলেকট্রিক সংখ্যা নিমনের সাথে সমান কোন তরঙ্গ তরঙ্গের সর্বনিম্ন কোন তরঙ্গ সর্বনিম্ন সবচেয়ে কম নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘটে তার নাম কি তো নিউক্লিয়াসের চারপাশে যে পথে ইলেকট্রন করে তার নাম কি সে পথটার নাম হচ্ছে শক্তিস্তর শক্তিস্তর হচ্ছে সেই পথটার নাম যে নিউক্লিয়াসের চারপাশে যে পথে ইলেকট্রন তার নাম কি স্তর এনার্জি লেভেল ইংলিশে এনার্জি লেভেল বাংলায় শক্তি স্তর থমসনের পারমাণিক মডেলের বৈশিষ্ট্য কি তো থমসনের যে পারমাণবিক মডেল তার বৈশিষ্ট্য কি ধনাত্মক ও ঋণাত্মক আধানের সমষ্টি সমান তো প্লাস ভি ইকুয়াল টু মাইনাস ভি ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের সমষ্টি সমান প্লাস প্লাস ভি প্লাস মাইনাস ভি ইকুয়াল টু ইকুয়েল ঠিক আছে ফ্রেন্ডস রাধার ফোর্ডের পরমাণের দুটিকে তো রাধার ফোর্ডের পরমাণের দুটিকে পরমাণু স্থায়িত্ব বর্ণনা করত রাধার ফোর্ডের পরমাণের যে দুটি সেটি হলো রাধার ফোর্ডের পরমাণের পরমাণু স্থায়িত্ব বর্ণনা করতে পারে না কোন আয়না পড়াতে ব্যবহৃত হয়েছে আমরা কোন আয়না পড়াতে ব্যবহৃত করি তো সেটা হচ্ছে অবতল দর্পণ দর্পণ দুই প্রকার উত্তল দর্পণ অবতল দর্পণ আমরা উত্তল দর্পণ অবতল দর্পণ যেটি সেটি পড়াতে ব্যবহার করি একটি ঘরের দুটি পাশাপাশি দেওয়াল সমতল দর্পণে ঢাকা থাকলে মোট সৃষ্টি হয় তো যে ঘরের দুটি দেওয়ালে সমতল দর্পণে ঢাকা থাকলে তো মোট সৃষ্টি হবে অসীম অসংখ্য প্রতিম্ব সৃষ্টি হবে ঘরের পাশাপাশি দুটি দেওয়াল এখানে যদি দুটি সমতল দর্পণ ঢাকা থাকে এই ধারে একটা এই একটা তো এখানে প্রতিম্ব অসংখ্য তৈরি হবে অসীম কার সঙ্গে অভিন্ন তো প্রোটন সঙ্গে অভিন্ন পটন হচ্ছে হাইড্রোজেন আয়নের সাথে অভিন্ন একটি মহলের পারমাণিক গুরুত্ব এ এবং পারমাণিক সংখ্যা জেড হলে ওই পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত তো একটি মহলের পারমাণিক গুরুত্ব এ পারমাণিক সংখ্যা জেড হলে ওই পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড কারণ কি বলেছে পারমাণবিক গুরুত্ব এ আর পারমাণবিক সংখ্যা জেড হলে ওই পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা তো আমরা ধরলাম সি সিক্স ফোরটিনের পারমাণবিক সংখ্যা জেড বলেছে পারমাণবিক গুরুত্ব বলেছে তো সি এ জেড সি সিক্স ফোরটিন যেহেতু উদাহরণ হয় সি সিক্স ফোরটিন তাহলে এ মাইনাস জেড হলে নিউট্রন সংখ্যা কত হয় আট হলো তাহলে সে কার্বনের নিউট্রন সংখ্যা কত আট তাহলে এ মাইনাস জেড হলেই চোদ্দ মাইনাস ছয় হলে নিউট্রন সংখ্যা পেতে হবে তাই এ মাইনাস জেড তো ফ্রেন্ডস আজ আমিজিক্স এর টপ টোয়েন্টি কোশ্চেন করলাম ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি জরুর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং জয়